আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি নতুন রেসিপি দেখাবো, সেটা হচ্ছে চিকেন ললিপপ। এখন আমি চিকেনের উইংস কিছু নিয়ে নিয়েছি এখানে। এখন আমরা উইংসটা একটু ম্যারিনেশন করব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটার সাথে আমি দিয়ে দিব কিছু মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। কিছু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া যেটাকে বলে আর কি। কিছু লবণ অ্যাড করে দিব পরিমাণ মতো। লবণ অ্যাড করে দিয়ে দিয়েছি আমি। এখন কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করব, ভুট্টার গুঁড়ি যেটাকে বলে আর কি, কেউ অ্যারারুট বলে। আর সাথে কিছু নর্মাল ময়দা দিয়ে দিব। এবার আমরা চিকেনটা একটু ভালো করে মাখাবো। মাখিয়ে সাথে সাথেও ফ্রাই করতে পারি, আবার যদি আমি 10-20 মিনিট যদি রেস্টেও রাখতে পারি কোনো সমস্যা নেই। একটু রেস্টে রাখলে ভালো আর কি, ভিতরে মশলাগুলো ঢুকে। এমনিও কোনো সমস্যা নেই, আপনি চাইলে সাথে সাথে করতে পারেন। তো আমার মাখানো প্রায় শেষ। এখন আমরা চিকেনটা ফ্রাই করব। ও তেলে আমি আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে বেশি তেল দিই নাই, অল্প কিছু তেল দিয়েছি, শ্যালো ফ্রাইয়ের মতো আর কি। তো আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। আমি 5-6 মিনিট চিকেনটা ভাজবো, যাতে একটু সুন্দর একটা ক্রিস্পি এবং কালার আসে চিকেনগুলো, যাতে আবার অতিরিক্ত যে ভাজলে আবার পুড়ে যাবে অথবা একটা কালার নষ্ট হয়ে যাবে। সো আমি চিকেনটা এত সুন্দর করে, তো বন্ধুরা খাবারটা অনেক টেস্টি একটা খাবার, অনেক মজাদার, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক ভালো একটা খাবার। এটা বেসিক্যালি আমাদের এশিয়া মহাদেশে অনেক ভালো চলে, সবাই এটা অনেক পছন্দ করে। এটাকে কেউ ড্রামস অফ হ্যাভেন বলে। এখন বন্ধুরা, আমার চিকেনগুলো অলরেডি ভাজা অলমোস্ট শেষ। চিকেনগুলো কত সুন্দর কালার এসছে, গোল্ডেন ব্রাউন কালার এসছে, ক্রিস্পিনেস, প্রপার ক্রিস্পিনেস আছে চিকেনগুলোতে। এখন আমি চিকেনটাতে সসে একটা ম্যারিনেশন করব, যাতে চিকেনের উপরে একটা সসের লেয়ার সৃষ্টি হয়। দেখুন, আমি এখানে একটু প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ। সাথে দিয়েছি গার্লিক চপ, মানে রসুন কুচি করে দিয়েছি, কুচি করে রসুন দিয়েছি। এখন একটু 2-1 মিনিট সতে করব রসুনটা। এখন সতে করা আমার রসুনটা শেষ। এখন আমি এতে চিলি সস অ্যাড করেছি, একটু টমেটো সস অ্যাড করে দিয়েছি, 1 টেবিল স্পুন দুইটাই দিয়েছি, ইকুয়াল রেশিও, 1 টেবিল স্পুন 1 টেবিল স্পুন। সাথে আমি 2 টিস্পুনের মতো সয়া সস দিয়েছি। সাথে এখন দেব একটু হালকা সল্ট অ্যান্ড সুগার। সুগারটা একটু বেশি দেবো সল্টের চেয়ে, সল্ট একটু কম দিলেও হবে, কারণ আমার সসের মধ্যে সল্টের পরিমাণ আছে, আমাদের সয়া সসে সল্টের পরিমাণ আছে। সো সল্ট কম দিলেই হবে। এখন আমি সসটা একটু একবারে লো ফ্লেমে, লো হিটে করতে হবে, আগুনের হিটটা একদম কমিয়ে রাখতে হবে। আমি এখানে একটু বারবিকিউ সস অ্যাড করে দিলাম, যাতে একটু স্মোকি ফ্লেভার আসে। সো এখানে দেখুন বন্ধু, সসটা আমার প্রায় শেষ। আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এইভাবে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে চিকেনগুলোতে পুরো সসটা যাতে লেগে যায়, সুন্দর মতো করে লাগে, তো ওইটুকু পর্যন্ত আমি চুলাতে রাখবো। দেখুন আমার চুলের আগুন অনেক কম। এখন আমি এখানে স্প্রিং অনিয়নও অ্যাড করে দিয়েছি। স্প্রিং অনিয়ন অ্যাড করে দেওয়াতে আমার চিকেনের কালারটা একটু সুন্দর হবে। এখন আমার চিকেনগুলো অলমোস্ট শেষ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিকেনগুলো কত সুন্দর হয়েছে। তো সবাই এই বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।